नमस्कार, वेलकम टू दीदी नंबर वन सीजन 8, को पावर्ड बाय इमामी हेल्दी एंड टेस्टी रिफाइंड राइस ब्रान ऑयल, स्पेशल पार्टनर कुचिना स्मॉल अप्लायंसेस एवं सफेद डिटर्जेंट पाउडर। পরিবারের জন্য, সমাজের জন্য, আত্মসম্মানের জন্য মেয়েদের লড়াইকে আমি সম্মান করি। আমি গর্বিত তারা আজ সব বাধাকে জয় করেছে, বুদ্ধি সাহস আর ধৈর্য দিয়ে সংসারের ভিত মজবুত করে তুলছে। আজকের পর্বেও শুনব তাদের এগিয়ে চলার আরও কিছু গল্প। ডেকে নেব আজকের চারজন দিদিকে। সুজাতা চক্রবর্তী। নমস্কার দিদি, আমি এসেছি অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম থেকে। কবিতা আমার নেশা। আমি বর্তমানে একজন সরকারি কর্মচারী, কিন্তু এর পেছনের যে লড়াই সেই গল্পটি আজ আপনার সঙ্গে করতে চাই। শুনব। মনিকা সাহা। নমস্কার দিদি, আমি দমদম থেকে এসেছি। আমি একজন সিঙ্গেল মাদার হয়ে কিভাবে সংসারের হাল ধরেছি দুটো ছেলে নিয়ে, তো সেই গল্পই আমি করতে এসেছি। শুনব তোমার গল্প। রত্না ঘোষ। নমস্কার দিদি, আমি দুর্গাপুর থেকে এসেছি। আমি সেলাই করি, সেলাই করে সংসার এবং স্বামীর পাশে কিভাবে দাঁড়িয়েছি সেই গল্পই তোমার সাথে করতে এসেছি। খুব ভালো, শুনবো। রীনা অধিকারী। নমস্কার দিদি, আমি বারাসাত থেকে এসেছি। আমি চুড়িদারের বিজনেস করে কিভাবে আমার সংসারটাকে দাঁড় করেছি সেই গল্পই আপনাকে জানাতে চাই। আচ্ছা, শুরু করছি সবাইকে নিয়ে আমাদের প্রথম রাউন্ডে খেলা, সাফে ডিটারজেন্ট পাউডার প্রেজেন্ট দিদি মেভার জয়তে। এই রাউন্ডে যিনি হাই স্কোর রবিন, তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে কথা বলবো সুজাতার সাথে। আমি ছোটবেলায় সচ্ছলতার সঙ্গে মানুষ হয়েছিলাম, ঘটনাচক্রে নিজেই ভালোবেসে বিয়ে করি। তখন বাবা মা বা শ্বশুরবাড়ির লোকজন কেউ আমার পাশে ছিল না। তখন আমি পড়ি জাস্ট কলেজে পার্ট ওয়ান। আমার স্বামী তখন একটি পেপার মিলে কাজ করতেন, কিন্তু প্রথম প্রথম মোটামুটি তখন 450 টাকা এরকমই বেতন ছিল। সেইভাবে আমরা সংসারটা চালাই, সেটা 94-এর কথা বলছেন, 1994 সাল। তারপর আমি যখন বুঝতে পারি যে আমাকে ঘুরে দাঁড়াতে হবে, তখন আমি টিউশন শুরু করি এবং তা করতে করতে আমি 95 নাগাদ ঝাড়খণ্ডে একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ পাই, কিন্তু খুবই সামান্য বেতন। ওখানে যেতে হতো আপনাকে ভোর 4টার সময় উঠে, বাড়ির সব কাজকর্ম করে 6টায় ট্রেন ধরে আমি যেতাম। ওখানে ক্লাস শেষ হতো 11:30টার সময়, কিন্তু ফেরার কোনো গাড়ি ছিল। কোথায় তখন থাকতাম? ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম থেকে চাকুলিয়া যেতাম, ওটা ঝাড়খণ্ড স্টেট পড়ছে। তারপর আমি ওখানে বসে থাকতাম 4টে অবধি। তো ভাবতাম প্ল্যাটফর্মে বসে আর কি করব। তখন আমি গেলাম টিউশন করতে, আবার স্কুল ছুটির পর টিউশন করতাম। সেখান থেকে 4টে বাড়ি এসে বাড়ি ঢুকেই সঙ্গে সঙ্গে আবার একটা সাইকেল নিয়ে বেরিয়ে যেতাম টিউশন করতে। বাড়ি ফিরতাম সন্ধেবেলা 7টা 7:30 8টার সময়। সেখানে আবার বাড়িতে ব্যাচ থাকতো 10টা 10:30 পর্যন্ত পড়াতাম। হ্যাঁ, ছেলে কিন্তু সেই সময় একাই থাকতো বাড়িতে। আমার ছেলেও বুঝতে শিখেছিল যে বাবা মার জন্য আমাকেও বোধহয় একা থাকতে হবে। 3 বছর 3.5 বছর বয়স থেকে ও কিন্তু একা একাই দরজা বন্ধ ঘরের মধ্যে থাকতো। পাশের জানালায় অপোজিট সাইডে যাদের বাড়ি ছিল তারা দেখতো ওকে। তারপর এইভাবে মাঝে মাঝে ওর বাবা যেত বাড়িতে, ওর যখন দুপুরবেলা খাওয়ার টাইম হতো তখন ওর বাবা গিয়ে দেখে আসতো। এভাবেই চলছিল। তারপর চলতে চলতে আমার যারা টিউশনের ছাত্রছাত্রী তারা দেখলাম আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছে, স্ট্যান্ড করে যাচ্ছে, ভালো চাকরি পাচ্ছে। ভেরি গুড। তখন আমি ভাবলাম যে তাহলে আমি পড়িয়ে যদি ওদেরকে মানুষ করতে পারি, তাহলে আমি কেন চাকরি পেতে পারি না। বাড়ি ফিরে টিউশন করে রাত্রিবেলায় ছেলের বাবা ঘুমোলে খাটের তলায় লাইট জ্বেলে, খাটের তলায় যাতে একটাই রুম ছোট্ট, যাতে আলোতে ওদের না ঘুমের ডিস্টার্ব হয়, সেজন্য ওই ছোট্ট আলোর তলায় 2:30-3টে অবধি পড়াশুনো করে আমি 2007 সালে আমি স্কুল সার্ভিস কমিশন দিই। রিটিং পরীক্ষায় পাশ করি, কিন্তু প্যানেল হয়নি। তখন আমি আরও ভেঙে পড়ি। তারপর সেই সময়েই একটি সরকারি চাকরির পরীক্ষা দিই। আমি বর্তমানে 2008 সালের জুলাই মাস থেকে পঞ্চায়েত দপ্তরের সঙ্গে যুক্ত। সেটা কোথায় এখন? ঝাড়গ্রাম, প্রপার ঝাড়গ্রাম টাউনে। এখন আমার ছেলে বিটেক ফার্স্ট ইয়ার পড়ছে। বাবা! আর আমি যেগুলো পারিনি, আমার খুব নেশা ছিল কবিতার আবৃত্তি করার, এখন সেগুলো আমি আবার পুনরায় শুরু করেছি। বর্তমানে আমি মাস্টার ডিগ্রি করছি সোশ্যাল ওয়ার্কে, কারণ গ্রামে কাজ করতে গিয়ে আমি দেখেছি বিশেষ করে মহিলাদের এবং শিশুদের, অনাথের, যে কি অসীম কষ্ট
সেটার জন্য আমি ঘুরে দাঁড়ানোর জন্য আবার মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে বর্তমানে পড়ছি এবং এখন আমি ইউটিউব চ্যানেলে নিজের কবিতা নিজেই এডিটিং করি নিজেই ভিডিও করি নিজেই অডিও করি শুধু মোবাইলে করে নিজের চ্যানেল করেছি একটি ছোট্ট স্কুল খুলে আবৃত্তি শেখানো শুরু করেছি আমি নিজে কবিতাও লিখি দিদি এক কামরা ঘরটা একটু বড় হয়েছে এখন আমি সরকারি কোয়ার্টারে থাকি এবং আগে একটা আমার যেটা ভাঙা সাইকেল ছিল ফেলে দেওয়ার মতো সাইকেল ওজন দরে বিক্রিও হবে না সেই সাইকেল আমার হাজবেন্ডের আজ আমি দিদি যেখানেই যাই গাড়ি চড়ে যাই ভেরি গুড আজও এসেছি আপনার কাছে এখানে গাড়ি চড়েই এসেছি ভেরি গুড শ্রোতা দিদি ধন্যবাদ ভাল লাগলো আপনার সাথে পরিচয় হয়ে কথা বলে আপনি আরও অনেক দিদির অনুপ্রেরণা যে মানুষ কষ্ট করলে পড়াশুনো শেখা কতখানি জীবনে প্রয়োজন সেটা আপনি আরেকজন দৃষ্টান্ত যেটা প্রমাণ করে দিলেন কিচ্ছু ছিল না কিন্তু শিক্ষা ছিল বলে আজকে আপনার কখনো মাথা নত করতে হয়নি এবং জীবন যুদ্ধে আপনি জয়ী ভালো থাকবেন দিদি ধন্যবাদ এবার দেখব সকলের জন্য কি খেলা আছে জিলিপি খেতে হবে হাত দিয়ে ধরা চলবে না হাত পিছনে থাকবে পুরো জিলিপিটা সুন্দর করে আস্তে আস্তে খেতে হবে এই জিলিপিটা কে কত তাড়াতাড়ি খাওয়া শেষ করতে পারে এটাই হচ্ছে খেলা যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্ট তারপর 15 পয়েন্ট 10 পয়েন্ট 5 পয়েন্ট এইভাবে স্কোরিং প্রথমে খেলতে আসছেন শ্রিয়া দাদি স্টার্ট দিন পড়ে যাচ্ছে নিজে সাবধান সাহার সাথে বলো মনিকা সিঙ্গেল মাদার তুমি জীবনের যুদ্ধে তুমি একাই লড়ে গেছো একাই লড়েছি এই পরিস্থিতি কেন হলো এই পরিস্থিতি হলো আমার হাজবেন্ড চলে যায় কেন ব্যবসা করতেন পড়ে গেছে এক নম্বর প্ল্যাটফর্মে নামতে গিয়ে পড়ে গিয়ে তখন ওনার ঘাড়ে শিরা কেটে যায় নিয়ে গিয়ে সেখানে হসপিটালে রাখার পরে অবস্থা ভীষণ খারাপ 4 দিন ওখানে হসপিটালে ভর্তি ছিল তারপরেই উনি মারা যান মারা যাওয়ার পরেই আমার দুটো ছেলে নিয়ে লড়াই চলছে কত বছর আগের কথা এটা এটা 2007-এ হয়েছে তখন ছেলেরা কতটুকু তখন আমার ছেলেরা ছোট বড় ছেলে 7 বছর আর ছোট ছেলে 3 বছর তখন থেকে আমি কি করব কান্নাকাটি খুব করছি ভেঙে পড়ছি তখন আমার ভাসুর বলল ঠিক আছে আমরা আছি দেখব তখন আমার ভাসুর দেওয়ার ওরা দেখতো দেখলাম আমার একটা কেমন খারাপ লাগছে তখন আমি বললাম যে আমি একটু কিছু কাজ করতে চাই তখন আমার ভাসুর বললো যে কি করবে করো ভাসুর আমাকে টাকা দেয় কিছুটা তখন আমি শাড়ির ব্যবসা করি ছোটোখাটো একটু ব্যবসা করতে করতে এখন আমি একটু বড় ব্যবসায় এসেছি যখন স্বামী ছিলেন তখন জীবনটা সচ্ছল ছিল সচ্ছল ছিল মোটামুটি চলে গেছে আর কি উনি এমন কিছু ভালোবেসে বিয়ে করেছো না ভালোবেসে না দেখাশোনা করে দেখাশোনা করে বিয়ে হ্যাঁ আমার বিয়ে হওয়ার পরেই এই একটি মেয়ে হয় আবার কন্যা তখন ওই মেয়েটি আবার যখন 6 মাস বয়স পাশের বাড়িতে গিয়ে একটি মেয়ে আছে ওর বয়সই সেখানে গিয়ে ওই খেলাধুলা করছে ওই পাশের বাড়িতে আবার একটি কুয়ো ছিল দিয়ে ওই কুয়ো ছিল দিদি তখন ওই কুয়োতে ওই মেয়েটি ওরা যাদের কাছে আমি দায়িত্ব করে রেখেছি তারা দেখেনি ওই মেয়েটি ওই ওখানে গিয়ে কুয়োতে পড়ে যায় পড়ে যাওয়ার ফলে কেউ আর তুলতে পারছে না অনেকটা গভীর নিচে মেয়ে তো একদম নিচে চলে গেছে তখন একজন সাহস করে নেমে ওই মেয়েকে তোলে ওই অবস্থায় আর মেয়ে তো তখন কিছুই নেই শেষ মেয়ে তো আর ফিরে আসলো না যাই হোক এই নিয়েই আমি জীবন কাটাচ্ছি তারপর পরপর আবার সব ভুলে গিয়ে দুটো ছেলে হয়েছে পরপর আমার ছেলের যখন ছোট ছেলে 3 বছর বড় ছেলে 7 বছর তখন আবার ওর বাবার এই অবস্থা হলো পরপর তখন আমি কি করব ভেঙে পড়ছি তখন ভেঙে যাওয়ার পরে ওই শাড়ির ব্যবসাটা ধরেছি আর সাইডে আমি ব্যবসাটা একটু রোলিং রাখার জন্য সাইডে আমি আবার 3টে রান্নার কাজ করি ওই করে আমার সংসার চলছে দিদি এই আর কি
তো ঘুরে ঘুরে বিক্রি করতে হয়? হ্যাঁ, ঘুরে ঘুরে সবার বাড়িতে যাই, ঘুরে পাড়াতে। তো রান্নার কাজও এখনো করছো? রান্নার কাজও করছি দিদি, সকাল ভোর 5টায় উঠি, উঠে আমি ওই ঘরের কাজটা সেরে রান্নার কাজে চলে যাই, গিয়ে তিনটে পরপর তিনটে রান্না করি, তিনটে বাড়িতে রান্না করে তারপর আমি বাড়ি এসে আবার বাড়ির কাজ করি, করে হয়তো এক ঘন্টা আবার বিশ্রাম করি, তারপর আবার বিকেলবেলা আবার শাড়ির ব্যবসায় তাগাদা এগুলো কালেকশন করি। ছেলেরা এখন একটু বড় হয়েছে? ছেলেরা বড় হয়েছে, ওরা নিজেরা স্কুল যায়, নিজেরাই খায়, নিজেরাই সব কিছু করছে। পরপর দুটো ঘটনা, মেয়েটা চলে গেল ওইভাবে কুয়োতে পড়ে, স্বামী চলে গেল ওইভাবে, আমার আর বেঁচে থাকার মতো না, আমি যে কিভাবে বেঁচে রয়েছি দিদি। কিন্তু তোমার দুটো ছেলে রয়েছে তোমার পাশে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। আমি কিভাবে বেঁচে রয়েছি? তোমার দুই ছেলের জন্য তুমিই সব, ব্যবসা করছো, কাজ করছো, দুই ছেলেকে মানুষ করেছো, এটাই কজন বা করতে পারে বলো? সবাই তো হাল ছেড়ে দেবে, তুমি তো হাল ছাড়োনি, তুমি তো জীবন যুদ্ধ জয়ী হয়েছো। হাল ছাড়িনি, হাল ধরেই রেখেছি যে ছেলেদের মানুষ করতে হবে, আমাকে লড়াই করতেই হবে। তোমার দায়িত্ব হচ্ছে ওদেরকে নিজের পায়ে দাঁড় করানো, কারণ তারা ছোটবেলা থেকে দেখেছে তো মা কত কষ্ট করেছে। প্রচন্ড কষ্ট করছি, সেটা তো ওরা বুঝবে না। একটু আপনি বলে দেবেন ওদেরকে যে ওরা যাতে আমার কথা শোনে। তারা তো আসেনি আজকে, আসলে বলে ছোটটা এসছে, বড়টা এখন আসেনি, যাতে ওরা একটু পড়াশোনা করে, একটু মানুষ হয়। কেন পড়াশোনা করে না? একটু কথা, আমি তো থাকি না, সময় দিতে পারছি না বলে ওরা পড়াশোনা করতে চায় না ঠিক মতন। কি পড়াশোনা করছো না? হ্যাঁ করছি। মা বলছে ভালো করে করছো না? কোন ক্লাসে পড়ো? নাইন। নাইন, পড়াশোনা করতে হবে তো। আজকে দেখো সুজাতা আন্টির মতন মানুষ, যিনি পড়াশোনা করেছেন বলে এত খারাপ অবস্থায় ছিল, এত অভাবের সংসার ছিল, তারপরে পড়াশোনাটা সঙ্গে ছিল বলে জীবন যুদ্ধে তিনি জয়ী। পড়াশোনা না করে তুই মায়ের পাশে দাঁড়াবে কি করে? মা আর কতদিন কাজ করবে? পড়াশোনা করে মার পাশে সবসময় দাঁড়াবে, মাকে খুশি রাখবে। ঠিক আছে মনিকা, ভালো থাকবে, চোখের জল ফেলবে না, এবং সবসময় মনে রাখবে আমাকে কাজ করে যেতে হবে, ঠিক আছে? চটপট চটপট খেতে হবে, ভাঙে না যেন। সাবধান, ভেঙে না যায়, মুখ খালি করে একবারে খাও। সুতরা ধরে নাও, সুতরা ছেড়ো। মনিকা টাইম 1 মিনিট 7 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার বাই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। রত্না ঘোষ। হ্যাঁ দিদি, নমস্কার। সেলাই করে সংসার চালাচ্ছে? হ্যাঁ। কি সেলাই করেন? ব্লাউজ, চুড়িদার, শাড়ি, ফলস পিকো, গ্রাউন্ড টাউন সব। আপনার নিজের ব্লাউজ সব নিজে বানিয়েছেন? ওই জন্যই এত ঝালর টালর না? হ্যাঁ, দারুণ সুন্দর দেখতে লাগছে। কবে শিখলেন এই কাজ? আমরা ঘোষ, বাবার ছানার ব্যবসা ছিল, মোটামুটি সংসার চলতো। যখন 12 পড়ি হঠাৎ বাবার কাছে আমার জন্য একটা সম্বন্ধ আসে। শ্বশুরমশাই স্কুল টিচার ছিলেন, রিটায়ার, আর হাজব্যান্ড পেনের ব্যবসা করে। বাবার যেমন সামর্থ্য সেরম দেখে দিল, দিয়ে বিয়ে হলো। বিয়ের পর ভালোই চলছিল, খুবই সুখে দিন চলছিল। মেয়ে তখন 4 বছর বয়স। হঠাৎ মনে হলো যে সংসারে তো তেমন কোনো কাজ নেই, অনেকটা সময় একা বসে থাকি, আর নিজের জন্য টুকটাক পয়সার দরকার হয়, সবসময় হাত পাততে হয়, কিছু করি। ইচ্ছা হলো খুব সেলাই শেখার, বাড়িতে বললাম, মত দিল, দিয়ে সেলাইয়ে ভর্তি হলাম। সেলাই শেখাও কমপ্লিট হলো 1 বছরের মধ্যে। দিয়ে যখন মেয়ের 8 বছর বয়স, হঠাৎ বাবা স্ট্রোক হয়ে মারা যায়। খুবই একটা কষ্টের দিন এলো, খুবই প্রিয় মানুষ ছিল আমাদের। যাই হোক, ওখানটা সামলাতে সামলাতে মাস 6-এর মধ্যেই হঠাৎ মেয়ের ব্রেনে কৃমি ধরা পড়লো। বাবারই এরকম আবার হয় নাকি? হ্যাঁ, বাইরের খাবার থেকে। ওহো। দিয়ে তারপর একটা লং ট্রিটমেন্ট দিদি, ওটা 3 বছরের কোর্স, ওষুধ চলবে, দিয়ে শুরু হলো। দিয়ে তারপরে 1 বছরের মধ্যেই শ্বশুরমশাই মারা গেলেন। একটার পর একটা ধাক্কা দিদি আমার জীবনে শুরু হয়েছে। শ্বশুরমশাই মারা গেলেন, তখনই বুঝেছি যে হাজব্যান্ডের ব্যবসাটা খুবই ছোট, মানে তেমন কিছু নয়, শ্বশুরের পেনশনের টাকাতেই মোটামুটি চলতো ভালোভাবে।
যাই হোক শ্বশুর চলে গেলেন, দিয়ে এবার মেয়ের ট্রিটমেন্ট চলছে এদিকে, এদিকে এতগুলো ধাক্কা। দিয়ে বেশ কিছুদিন পর খেয়াল করছি আমার হাজবেন্ড হঠাৎ চুপচাপ ঘরে বসে আছে, প্রায় বেরোচ্ছে না, হ্যাঁ প্রচণ্ড টেনশান করছে। আমি জিজ্ঞাসা করছি যে কি হয়েছে তোমার, বলছে যে খুব বড় সমস্যা, হয়তো মাথার ওপর ছাদটাই থাকবে না। বলছি কেন কি হয়েছে, বলছে যে ব্যাংকের লোন নেওয়া ছিল 8 লাখ টাকা হয়ে গেছে, এতগুলো ধাক্কা এ করতে করতে তো ওই লোনটা আমি আর শোধ করতে পারিনি, এবার বাড়ি চলে যাবে। আর ব্যবসাটাও তখন দিদি ডাউন হয়ে গেছে, যেহেতু এতগুলো ধাক্কা পরপর যাচ্ছে, বাবাও ওই সময় নেই, বাড়িটা বোধহয় বন্ধক রাখা, বাড়িটা বন্ধক, আবার মেয়ে অসুস্থ, মেয়ের তখন ওষুধ চলছে, আর আমি একটু দিদি সঞ্চয়ই ছিলাম, আমি ওই সেলাই করে করে একটু একটু করে টাকা জমিয়েছিলাম, দিয়ে গয়নাও ছিল কিছু। তারপর আমি বললাম তুমি ওগুলো আমার সব নিয়ে নাও, নিয়ে তুমি দেনা শোধ করো, বাঁচতে তো হবে। তারপর একজন দিদি এই সময় ভগবানের মতো পাশে দাঁড়িয়েছিলেন, আমার ছোট নন্দ, খুবই হেল্প করেছিলেন, উনি আমাদের পাশে দাঁড়িয়ে অনেকটা টাকা দিয়ে সাহায্য করেছিল। দিয়ে তারপর আমি এই সেলাই করে আমার গয়না দিয়ে হাজবেন্ডের পাশে দাঁড়াই, লোন শোধ হয়, তারপর এখন আমি গয়নাগুলো আস্তে আস্তে ছাড়িয়েও নিয়েছি। এই টেলারিংয়ের কাজ আবার শুরু হলো কবে? টেলারিংয়ের কাজ তো আমি তখনই শুরু করেছি 5 বছর মেয়ের বয়সে, এবার তখন না দিদি টুকটাক করতাম, শখে করতাম, তারপর সেটা বড় হলো কবে? এবার যখনই বিপদে পড়লো দিদি, তখন দেখতে হলো আমাকে, মানে এটাই আমাকে আগড়াতে হবে। দিনের পর দিন দিদি রাত 2:30 পর্যন্ত আমি সেলাই করেছি, আবার সকালবেলা 6টার সময় উঠে ঘরের সমস্ত কাজ রান্না বান্না করে আবার 10টার মধ্যে মেশিনে বসে গেছি, যে এইটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এই করে করে এমনও দিন গেছে দিদি, একদিন মেয়ে সকালবেলা লুচি খেতে চেয়েছে, আমি দিতে পারিনি, করে ঘরে এতটুকু ময়দা নেই যে মেয়েটাকে আমি 2টো লুচি করে দেবো। আর মেয়ে যদি আমি, যেহেতু আমার খুব বোঝে আর পড়াশোনাতেও খুব ভালো, আর আমি সবসময় চাই যে ওকে ঠিকঠাক, আমি যেহেতু যেটা পাইনি ওকে ঠিকঠাক মানুষ করার, হ্যাঁ ওই জন্যই আমি সেলাই করে করে একটু একটু জমাতাম, ওর শখ আহ্লাদগুলো একটু একটু মেটাতাম। তো ওটা যে আমার এত বড় বিপদের দিনে কাজে লাগবে সেটা দিদি আমি ভাবতে পারিনি। দিয়ে এইভাবে স্বামীর পাশে দাঁড়িয়ে স্বামীকে বিপদ থেকে রক্ষা করে এখন আমি খুব ভালোভাবে, 3টে কর্মচারী আছে আমার, বড় করে সেলাই করি। কাজে এগিয়ে যাও রত্না, তুমি তোমার পরিবারের পাশে দাঁড়িয়েছো কঠিন সময়ে, আমার অনেক শুভেচ্ছা রইল, তোমার আগামী জীবনটা খুব ভালো কাটুক। থ্যাংক ইউ। শুরু করো, হাত দেবে না, চলছে কুচিনা জশন কা সিজন, যেখানে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এর যে কোনো প্রোডাক্ট কিনলে পেয়ে যাবেন 25% ডিসকাউন্ট অফার। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার বাই ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। রিনা, তুমি চুড়িদারের ব্যবসা করো? হ্যাঁ, চুড়িদারের ব্যবসা করি দিদি। আচ্ছা, কবে শুরু হলো? প্রথমে বাংলাদেশ থেকে আমার মা বাবা পাঠিয়ে দেন এদেশে বিয়ে দেওয়ার জন্য, আমার বাবার তখন 119 বছর বয়স। কত? 119 বছর বয়স। বাবার বয়স 119 বছর? হ্যাঁ দিদি। তোমরা কয় ভাই বোন? আমরা 7 ভাই বোন। আচ্ছা, তখন আমাকে বাংলাদেশ থেকে এদেশে পাঠায় দিদি বাড়িতে বিয়ে দেওয়ার জন্য। এবার আমার আগের ঘরে 2টো ছেলে আছে। তোমার যার সাথে বিয়ে হয়েছে তার আগের পক্ষে 2টো বাচ্চা আছে? হ্যাঁ। বিয়ে করে ওখান থেকে শ্বশুর বাড়িতে আসলাম, আসার পরে বাড়ির অবস্থা দেখে, মানে দিদি কি বলবো, খুবই আর্থিক অবস্থা খারাপ ছিল। কত বছর আগের ঘটনা? এখান থেকে দিদি 24 বছর হয়ে গেছে। পাশে একটা আমার হাজবেন্ড ছোটোখাটো একটা কোম্পানিতে কাজ করতো, কারখানায় কাজ করার পরে এবার ওতে টুকটাক চলে, মানে কোনো রকম সংসারটা ঠিক মতো চলছে না, 2 ছেলেকে পড়াশোনা শেখাতে হবে, প্লাস ওর সংসারটাও টানতে হবে। তারপরে পাশে একটা সুতোর কারখানা আছে কাছাকাছি, সেখানে সুতোর কারখানায় কাজ করতে লাগলাম, আমার হাজবেন্ডও ইনকাম করে আমিও করি, এর মধ্যে আমার মেয়েটা হয়। মেয়ে হওয়ার পরে তখন আমার হাজবেন্ডের কিছুদিন পরে কাজটা চলে যায়। চলে যাওয়ার পরে দিদি তখন আমাদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে গেল। তখন আমি একটা ছোটোখাটো লোন তুললাম, লোন তুলে চুড়িদারের ব্যবসা শুরু করে দিলাম। দেখলাম আমার এখানে ঠিকমতো চলছে না, কারণ ওখানে প্রচুর ব্যবসায়ী আমার ওখানে,
কে কার থেকে কত নেবে এই ব্যাপার আর কি। তখন আমি কলকাতায় চলে গেলাম ব্যবসা করতে, কোয়াটার ধরলাম, কোয়াটার ধরে দেখলাম ভালোই সেল হচ্ছে, তখন আমি একটা বড় লোন নিলাম। বড় লোন নেওয়ার পরে এবার তখন দেখছি আমার তো মোটামুটি ভালোই হচ্ছে। এই করতে করতে দিদি আমার মাল দেখে বাসে মাল তুলতো না, ব্যাগ দেখে কাস্টমার কন্ট্রাক্টাররা নিত না, বাসে তুলতো না, বাসে তুলতো না, যে ভিড় বাসে এই বাস ব্যাগ রাখবে কোথায় আর আমি দাঁড়াবো কোথায়, যাই হোক। এবার এই করার পরে তখন দেখতাম আমার বাড়ি আস্তে আস্তে রাতে 11:30, 11:30 বেজে যেত, ওই বাড়ির কাজকর্ম করে রেখে যেতাম, আবার বাড়ি এসে রান্না বান্না করতে হবে ছেলে মেয়ের জন্য। এবার তখন কি করি, এবার পুরনো একটা সাইকেল কিনলাম, কিনে ওই রাতে রাতে রাত 12টার পরে আমি সাইকেল চালানো শিখতে নামতাম মাঠে। আমার ছেলে তখন গ্র্যাজুয়েট হয়ে গেছে, ছেলে কোম্পানিতে একটা কাজ করতো, ও একটার সময় বাড়ি ঢুকতো কল সেন্টার কাজ করে। এবার আমি 1টা পর্যন্ত মাঠে কাজ সাইকেল চালানো শিখতাম, যেহেতু দিনের বেলা শিখলে লোকেও হাসবে যে পড়ে টড়ে যাই যদি কে কি বলবে, এই লজ্জায় রাতে শিখতাম। এবার বারাসাত থেকে আমি ছটলেকে মাল নিয়ে আসি সাইকেলে করে, এই কোয়াটারগুলো সব ধরা আছে, কোয়াটারে বিক্রি করি। বারাসাত থেকে ছটলেক আসতে সাইকেলে করে? হ্যাঁ দিদি। তাও আবার মাল নিয়ে? হ্যাঁ, মালের ব্যাগ নিয়ে সাইকেলে করে আসতাম। অনেক সময় লাগতো? লাগতো, 1.5 ঘন্টা 2 ঘন্টাও লেগে যেত, কিন্তু তবু আমার বাচ্চার থেকে তো কষ্টটা কম হতো, ঘাড়ে ব্যাগটা টানতেও তো আমার ঘাড়ে আরও ব্যথা করতো, ওর থেকে সাইকেল চালিয়ে আমার কষ্টটা আরও কম হতো, ওটাতে বেশি কষ্ট হতো। ব্যবসাটা যাই হোক বড়ো হলো। এই করতে করতে আমি টেলারিংয়ের কাজ শিখলাম, কাটিংয়ের কাজ করি, যে চুড়িদার ব্লাউজের অর্ডার নিয়ে আসি, এনে এগুলো করি। মেশিন ম্যান আছে আমার 10 জন, 10খানা মেশিন তোলা আছে। তারা তোমার আন্ডারে কাজ করে? হ্যাঁ, যারা আমার আন্ডারে কাজ করে 10 জন, তার মধ্যে আমার বৌমারাও আমাকে সহযোগিতা করে। আচ্ছা, ছেলেদের বিয়ে দিয়ে দিয়েছে? হ্যাঁ, বড় ছেলে এখন ব্যাংকে চাকরি করছে। বাহ! আর ছোট ছেলে প্রাইভেট ফার্মে চাকরি করে। আচ্ছা, আর মেয়ে নাচ শিখছে প্লাস পড়াশোনা করছে, সেকেন্ড ইয়ার পড়ছে মেয়ে। আর এখন তো নিশ্চয়ই বাড়িতে বসেই বোধহয় বিক্রি টিক্রি করে? পাশে আবার অর্নামেন্টসও রেখেছি দিদি আমি, কসমেটিক্সও রেখেছি। এখন সব কিছু কি বাড়ি থেকেই হয়? বাড়িতে দোকান, শাড়ির দোকান করেছি প্লাস টেলারিং এর দোকান, কসমেটিক্স টসমেটিক্স সব ওখানে তোলা। মোটামুটি এখন দিদি আমি স্কুটিও কিনেছি, গাড়িতে এখন স্কুটি করে মাল নিয়ে যাই। আচ্ছা, বিক্রি করতে কোয়ার্টারে। খুব ভালো, কি বলবো, আমার যখন বিয়ে হয়েছে তখন আমার শ্বশুর বাড়ির ছোট্ট বাড়ি, বেড়ার বাড়ি, আর এখন আমি দোতলা বাড়ি করেছি। বাহ, যাওয়ার, ভেরি গুড। এইভাবেই জীবনে এগিয়ে যাও রিনা, তোমার ব্যবসা আরও বড় হোক। আমার অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য, ভালো থেকো। স্টার্ট। ফার্স্ট পজিশনে আছেন রত্নাদি 20 পয়েন্ট, সেকেন্ড পজিশনে আছেন শ্লেতাদি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে রিনাদি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে মনিকা 5 পয়েন্টস। রত্নাদি পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে ওয়ার্ড্রপ, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। শ্লেতাদি পছন্দ মিক্সার গ্রাইন্ডার, রিনাদি পছন্দ কর্নার র‍্যাক, মনিকাদি পছন্দ সেন্টার টেবিল। এই রাউন্ডে হাই স্কোর রত্নাদি, রত্নাদির জন্য রয়েছে গিফট, সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার রত্নাদি। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। রত্নাদি আপনি এই রাউন্ডে হাই স্কোর, আপনার জন্য রয়েছে একটা বোনাস রাউন্ড। বোনাস রাউন্ড যদি খেলে জিততে পারেন পাবেন বোনাস গিফট, এখানে রয়েছে 190 লিটারের ডাবল ডোর রেফ্রিজারেটর। 3টে হার্ডল ক্রস করতে হবে সব থেকে কম সময়ে, দেখুন সময়টা কতটা, 15 সেকেন্ড টাইম। চোখ বাঁধা থাকবে, যদি পড়ে যায় তাহলে হবে না। স্টার্ট, যাও, চলো। হ্যাঁ, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका
স্পেশাল গেস্ট মধুরা এবং রোহান। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর যদি দিতে পারেন তাহলে গিফট পাবেন হচ্ছে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, অনেকগুলো শব্দ আসবে পরপর, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি বাংলা গানের লাইন। বলো রত্নাদি, কোন সে আলোর স্বপ্ন দিয়ে যেন আমায়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন। ঠিক গান, 5 points। সঙ্গে বিমানের তরফ থেকে হেয়ার ড্রায়ার। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়, কে ডাকে আয় চলে আয় ছায়া নীল সীমানায়, ছড়ায় সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয় আয় রে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর স্ক্রিনের মধ্যে আসবে, একটা অক্ষরে সে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে বলে বলবো না, যেই অক্ষর আসবে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সঙ্গে সঙ্গে গানটাও শুরু করতে হবে। রত্নাদি, বল দাদা বল তুনে এ কিয়া কিয়া। 5 points। সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। এবার 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। ভায়োলিনে একটি সুর বাজাবে রোহন, কোন গানের সুর চিনতে হবে বলোর পর বাজার। একটা বাংলা গান আছে জানেন কি, যেতে যেতে পথে হলো। মধুরা বাংলাটা শুনিয়ে দাও। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো সঠিক উত্তর দিলে গিফট পাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে স্যান্ডউইচ মেকার। এলইডি তে প্রশ্ন আসছে, একটা ছবি এসছে, এই ছবি সম্পর্কিত যে কোনো গান। বলো সুরা দিদি, ঝুমঝুম ময়না নাচো না, তাথই তাথই নাচো না, বুলবুল পাখি গাও না। 5 points। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। শেষ প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবে রোটি মেকার। যাবো কি যাব না ভেবে ভেবে আর যাওয়া তো হলো না, পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না, না যাবো কি যাবো না ভেবে ভেবে হার যাওয়া তো হলো না, পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না, যাবো না হারে 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 যাবো কি যাবো না। এইখানে একটা জোড়া শব্দ আছে, মানে একই শব্দ পরপর দুবার আছে, সেটা কি বলো রত্নাদি? ভেবে ভেবে
5 points jabo ki jabo na bebe bebe are ja shonge roti maker pao ki pao na bebe bebe kichu pato shuru korbo amader third round card door koto dur ajker amader special guest sudipta headphone round kane headphone e gaan bajbe kichu shunte pabe na gaan chhara কিন্তু ও যে শব্দগুলো তোমাদের পড়ে শোনাচ্ছে সেগুলোকে বুঝতে হবে ও ঠোঁট নাড়া দেখে লিপ রিড করে প্রিয়া দাদি হেডফোন পরুন বড় ভালোবেসে কি বলে মাঝে মাঝে মনিকা ও মাই ডার্লিং টিউশানি 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 চার চাকা চার চাকা চার চাকা রসগোল্লা 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 কমলা কমলা জাদুকর 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 পান্ডুয়া পান্তুয়া পান্ডুয়া মাংস পান্ডুয়া জামদানি জামদানি আট পৌড়ে আট পৌড়ে আবদার যে দুটো পারো নেই শুনে নাও আট পৌড়ে পারেনি আর পান্ডুয়া সব থেকে বেশি কি পছন্দ বুঝতে পারছি না মেঘলা 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 কচুরি চুড়িদার কচুরি 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 চারা পোনা চারা পোনা ছানার বড়া চানা পোর চানা ভগবান চারা পোনা চারা পোনা লাটাই লাটাই টাটকা লাটাই লাটাই সাদা রাম ধনু যখন বারাসাত থেকে সল্টলেক আসতেন সাইকেল চালিয়ে কি বলতেন এই পথ যদি না শেষ হয় গোল মরিচ
গোল মরিচ তবে কেমন নেক্সট নেক্সট ধিসুম বলো তুমি ধিসুম ধিসুম যদি না শেষ হয় তবে কেমন আমরা আমরা আমলকি আমলকি সাদা ভোদা হাত স্মোলা সাদা ভোদা গোল মরিচ গোল মরিচ কোন রাখা গোল মরিচ ওই ঘর ছাড়া বাসিতে ভীষণ ওই দোল দোল ভীষণ সেলাই কোন ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসি দুটো পেয়েছে 4 পয়েন্ট যে তিনটে পারেনি শুনেনি একটা হচ্ছে হাদা ভোদা আপনি হাজমোলা বলছেন হাজমোলা বলছিলে বারবার গোল মরিচ আর একটা হচ্ছে ধিসুম ধিসুম থ্যাংক ইউ সুদীপ্তা থ্যাংক ইউ এই রাউন্ডে ফার্স্ট কোশ্চেন আছে তিনজন সুজাতা দাদি মনিকা এবং রত্না তিনজনেই 6 পয়েন্ট তিনজনেই এসে সুজাতা আগে বলো কি নেবে সুজাতা দাদির পছন্দ মিষ্টি কথার তরফ থেকে কেকস কুকিজ এবং টি সেট মনিকা মনিকার পছন্দ ঘি এবং ডিনার সেট রত্নাদের পছন্দ রাইস কুকার সেকেন্ড পজিশনে আছেন রীনাদি 4 পয়েন্টস রীনাদির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম ফিরে এলাম ব্রেকের পর শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধি দিয়ে বাজিমা আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী যিনি আজ দিদি নাম্বার ওয়ান হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার জি বাংলা সেন্ট গোগোল অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার প্রথম প্রশ্ন টিভি স্ক্রিনে আসছে রাইট আনসার দিলে গিফট পাবে জুসার রঙ্গ আর পর্ব একটি অক্ষর যোগ হবে তিনটে শব্দের সাথে তাহলে আমরা তিনটে অর্থপূর্ণ শব্দ পাবো এবার বলো রত্নাদি ত কিরম তরঙ্গ আতর পর্বত দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বারবিকিউ গ্রিল পাশাপাশি ক্লু প্রথমেই যার নাম পাও রান্নার পদে সে উধাও ওপর নিচে ক্লু বৈশাখে আম ভালো বসন্তে গাছে এলো এবার বলো সুরা দাদি মুকুল মুড়ি ঘণ্ট তিন নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি অতি লোভে নষ্ট কথায় চিনতে পারি কি সুন্দর যিনি বানিয়েছেন শাড়ি এবার বলো সুজাতা দি তাঁতি বুঝিয়ে দিন অতি লোভে তাঁতি নষ্ট তাঁতি শাড়ি বানিয়েছেন বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি চার নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন বাঁদিকে তিনটে ছবি আছে ডান দিকে একটি ছবি আছে বাঁদিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে এবার বলো রত্নাদি যোগাসন কেন যোগ আর আসন ছবিটা ক্লু শূন্যস্থান পূরণ করতে হবে বৈষ্ণরা কয়েকারে কে
তয়রা ফুলা করে থ্রা এই তিনটে অক্ষর দেওয়া আছে। এবার বলো প্রথম সুযোগ চলে গেল, এবার দ্বিতীয় সুযোগে খেলবো একটা দুটো অক্ষর যোগ হবে। কিছু অক্ষর যোগ হয়েছে, এবার বলো। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ বলছেন সুরাতা দি। যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। দেখা যাক, রাইট আনসার 20 পয়েন্ট। সঙ্গে গিফট হচ্ছে কিচেন চিমনি। এইবার যেটা হলো সেটা হলো দুজনের মধ্যে টাই হয়েছে, দিদি নাম্বার ওয়ান তো একজনই হতে পারবে। এবার একটা প্রশ্ন আসবে, টাই ব্রেকার প্রশ্ন, শুধু রত্নাদির জন্য এবং সুয়াতাদির জন্য। যে উত্তর দেবে সে আজকের উইনার। সাগর তীরে আজ বাস তার বুঝে, বাংলা গানে মুক্ত যায় না পাওয়া খুঁজে। এবার বলো সুয়াতাদি। ঝিনুক বোঝান, সাগরে ঝিনুক থাকে আর বাংলা গান আছে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। দেখে নি সঠিক উত্তর আজকে দিদি নাম্বার ওয়ান সুয়াতা চক্রবর্তী। থ্যাংক ইউ সিক্স পয়েন্টস। এবার সুয়াতাদের জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন আপনার। স্টার্ট। আমলকি, হর্তুকি, বাঁধাকপি, সেনাপতি, মতিগতি। মতিগতি, সেনাপতি, বাঁধাকপি, আমলকি, হরিতকি। ভুল হচ্ছে হরিতকি, আমলকি। একদম রাইট আনসার। সুয়াদের জন্য জি বাংলা এবং সেনকো গোল্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার। এটা তোমার মেমেন্টো দিদি, এটা তোমার তোমার উইনারের ট্রফি সুয়াতা দিদি, দিদি নাম্বার ওয়ানের ব্যাচ, দিদি নাম্বার ওয়ানের স্যাশ, জি বাংলা এবং সেনকো গোল্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার, মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান কেক, সকলের জন্য মিয়া আমরের তরফ থেকে গিফট হ্যাম্পার। সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, বাঞ্ছা নামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছা। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার, এরপরে দেখবেন জয়।